বন্যার পানি যে সকল প্রধান সড়কগুলো বন্যার পানিতে তলিয়েছিল সেই সকল সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমরা অবস্থান করছি সিলেটের যে জায়গাটি সবচেয়ে বেশি নিচু এবং যে জায়গাটিতে সবচেয়ে বেশি দিন ধরে জলাবদ্ধতা বা বন্যার পানি জমে রয়েছে সেই জায়গাটিতে, অর্থাৎ সিলেটের শাহজালাল উপশহরে। আমরা প্রধান সড়কে এখন অবস্থান করছি। এই প্রধান পানি কিছুটা নেমে গেলেও কিন্তু আবাসিক এলাকা যেগুলো রয়েছে বা আবাসিক এলাকার যে রাস্তা রয়েছে সেই সড়কে কিন্তু এখন পর্যন্ত বন্যার পানি রয়েছে। যেমনটা আপনাদের আমার পেছনেও আপনারা দেখছেন, আসলে যত বন্যার পানি নামছে আস্তে আস্তে কিন্তু এই বন্যার ক্ষত ভেসে উঠছে এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যেমনটা দেখছি যে প্রধান সড়কটি যেগুলো রয়েছে সড়কটিও কিন্তু ভেঙে গিয়েছে এবং বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং একই সাথে কিন্তু আবাসিক এলাকা সবগুলোতেই এই বন্যার পানি রয়েছে, যার ফলে মানুষজনদের দুর্ভোগ সেটি কিন্তু এখনও রয়ে গিয়েছে উপশহরবাসীর। উপশহরে এখনও দেখছেন আপনারা সেই বন্যার পানি কিন্তু রয়েছে এবং বন্যার পানিতে থইথই করছে। যদিও আজকে সারাদিনব্যাপী খুব একটা বৃষ্টিপাত হয়নি এবং সিলেটের আকাশে সারাদিনই রোদ্রোজ্জ্বল ছিল সিলেটের আকাশ, তারপরেও কিন্তু এই যে পানি নামার গতি সেটা অত্যন্ত ধীর, অর্থাৎ খুবই ধীর গতিতে বন্যার পানি নামছে, যার ফলে উপশহরবাসীর দুর্ভোগ বা দুর্দশা কিন্তু সহজেই কমছে না বা সহসাই কমছে না। এখনও কিন্তু উপশহরে হাজার হাজার মানুষ পানিবন্দী রয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই আমরা দেখেছি বাসা বাড়ি ছেড়ে দিচ্ছেন এবং যারা নিচতলায় রয়েছেন বিশেষ করে তারা বাসা পরিবর্তন করে বা জায়গা পরিবর্তন করে অন্যত্র কিন্তু চলে যাচ্ছেন। দর্শক, একটু আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাতে চাই, সিলেটের যেসব নদ নদী রয়েছে সেগুলোর পানি কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজকে সকাল থেকে আমরা যেমনটা দেখছি বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু সিলেটের আকাশে রোদের দেখা মিলেছে এবং বিভিন্ন পয়েন্টে গতদিনের তুলনায় বেশ কিছুটাই কিন্তু কমেছে বন্যার পানি। সকাল থেকেই সুরমা এবং কুশিয়ারার ছয়টি পয়েন্টে বিপদসীমার 13 থেকে 65 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং আজকে শুক্রবার সকাল 6:30 পানি উন্নয়ন বোর্ড সিলেটের কর্মকর্তারা কিন্তু আমাদেরকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা সিলেট পয়েন্টে বিপদসীমার কিন্তু 16 সেন্টিমিটার এবং কানাইঘাট পয়েন্টে 65 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং অপরদিকে যদি আমি কুশিয়ারা নদীর কথা বলি সেক্ষেত্রে কুশিয়ারার আমলশীদ পয়েন্টে বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও শেওলা পয়েন্টে 13 সেন্টিমিটার, ফেন্সুগঞ্জে 1.2 সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে 24 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু সিলেটে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং চলমান বৃষ্টিপাত আগামী 5 দিন অব্যাহত থাকতে পারে বলেও কিন্তু সংস্থাটি আমাদেরকে নিশ্চিত করেছে। এছাড়াও বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর তারা কিন্তু এইসব তথ্য জানিয়েছে যে আগামী 5 দিন সিলেটে অতি ভারী থেকে ভারী মাঝারি ধরনের বর্ষণ থাকতে পারে এমনটি তারা জানিয়েছে। তবে আজকে কোনো বৃষ্টিপাত ছিল না, সকাল থেকে আকাশ অনেকটাই রৌদ্রোজ্জ্বল ছিল। তবে এর আগে গত 3 সপ্তাহের কথা যদি আমি বলি, সিলেট নগরীতে অতি ভারী বৃষ্টিপাতে 5 বার তলিয়েছে শতাধিক এলাকা, যার ফলে কিন্তু জলাবদ্ধতায় ভুগেছেন নগরবাসী এবং পরবর্তীতে আমরা যেমনটা দেখেছি উজান থেকে নেমে আসা পানিতে সুরমা সহ সিলেটের নদ নদীগুলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল আর এতে করে কিন্তু সিলেটের সবগুলো উপজেলায় বন্যা পরিস্থিতির দেখা দিয়েছে। যেই বন্যা পরিস্থিতির আস্তে আস্তে কিন্তু উন্নতি হচ্ছে, তবে সবচেয়ে নিচু এলাকা যেটিকে চিহ্নিত করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে অর্থাৎ উপশহর এলাকা, সেই উপশহরে কিন্তু সহসাই বন্যার পানি নামছে না বা নামলেও অত্যন্ত ধীর গতিতে নামছে এবং রাস্তাঘাট সহ অন্যান্য যেসব জায়গায় এই বন্যার পানি জমেছিল সেইগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার সোলিং ভেঙে গিয়েছে, যে পিচ রয়েছে পিচ করার রাস্তা রয়েছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর আগে যদি আমি আপনাদেরকে বলতে চাই, একটু 29 মে থেকেই কিন্তু ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল সেই ঢলের কারণে সিলেটে বন্যা পরিস্থিতি দেখা দেয় এবং 8 জুনের পর থেকে বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে সবশেষ কিন্তু সোমবার শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে আবারও সিলেটের পুরো জেলায় কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এবং এর আগে 2022 সালের মে মাসেও কিন্তু ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাতে নগরীতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। এরপরে কিন্তু আবারও 2 বছর যেতে না যেতেই সিলেটবাসী আরও একটি ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছেন। আপনারা দেখছেন আসলে বন্যার ক্ষত যে ভেসে উঠছে, অর্থাৎ বন্যার পানি যেখানে জমেছিল সিলেটের উপশহরের শিবগঞ্জ পয়েন্ট থেকে সোবানীঘাট যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কটি
সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়কটির প্রায় 80% এলাকায় ভেঙে গিয়েছে এবং বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে, যাতে করে কিন্তু যানবাহন চলাচল করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। এছাড়াও আমি যদি আপনাদেরকে উপশহরের ভেতরের চিত্র দেখানোর চেষ্টা করি, ভেতরের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এখনও অধিকাংশ বাসাবাড়ির নিচতলায় পানি রয়েছে এবং আবাসিক এলাকার যে সড়কগুলো রয়েছে সেই সড়কটির প্রায় প্রত্যেকটি সড়কই কিন্তু এখন পর্যন্ত বন্যার পানি জমাট বদ্ধ হয়ে আছে এবং যত সময় যাচ্ছে এই পানি থেকে ততই দুর্গন্ধ ছড়াচ্ছে, এই পানি ততই কিন্তু ময়লা আবর্জনা আর রোগ জীবাণুর বাহক হয়ে উঠছে, যার ফলে অত্র এলাকার বাসিন্দাদের কিন্তু চর্মরোগসহ পানিবাহিত যেসব রোগ রয়েছে সেগুলোতে আক্রান্ত হওয়ার একটি সমূহ সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে এলাকাবাসী যেমনটা বলছেন, যেহেতু বারবারই তাদেরকে এরকম বন্যার সম্মুখীন হতে হচ্ছে, বারবারই উপশহরবাসী জলাবদ্ধতার সম্মুখীন হচ্ছেন, বন্যার সম্মুখীন হচ্ছেন, সেই ক্ষেত্রে তাদের মধ্যে একটা ক্ষোভ আমরা দেখছি। তারা অনেকেই বাসা বাড়ি ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হচ্ছেন, প্রতিনিয়তই আমরা দেখছি বন্যার পানি যত কমে আসছে, পরিস্থিতি যত স্বাভাবিক হচ্ছে, ততই কিন্তু মানুষ আস্তে আস্তে উপশহরের বিভিন্ন এলাকায় যারা বসবাস করতেন, অর্থাৎ নিচ তলায় যারা ছিলেন বিশেষ করে, তারা কিন্তু সেখানকার বাসাবাড়ি ছেড়ে অন্যত্র তারা স্থানান্তরিত হচ্ছেন, অন্যান্য জায়গায় বাসা নিয়ে তারা সেখানে বসবাস শুরু করেছেন এবং তাদের মধ্যে চরম আমরা ক্ষোভ এবং হতাশা দেখেছি, যে তারা বলছেন অল্প বৃষ্টিতেই এবং প্রতি বছরই প্রায় উপশহরবাসীকে এই ধরনের বন্যার সম্মুখীন হতে হচ্ছে, যাতে করে কিন্তু সিলেটের উপশহরবাসী ব্যাপক দুর্দশা দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং এখনও যেহেতু সিলেটের অধিকাংশ জায়গা থেকে, অর্থাৎ শহরের অধিকাংশ জায়গাতেই যেখানে বৃষ্টির পানি উঠেছিল, তলিয়ে গিয়েছিল রাস্তাঘাট, সেই সব জায়গা থেকে বন্যার পানি নেমে গেছে, কোনো এই বন্যার পানি নামছে না, যার ফলে মানুষজন মনে করছেন যে উপশহরে তারা আর বসবাস করবেন না বা এখানে বসবাস করার উপযোগী নয়, এই রকম চিন্তাধারা থেকেই কিন্তু এখানকার মানুষজন অন্যত্র স্থানান্তরিত হচ্ছেন এবং এই পানিতে ভেজার পর এখন আস্তে আস্তে বন্যার পানি যেহেতু কমে আসছে সেই সাথে ক্ষত ভেসে উঠছে এবং যারা এই পানি মারিয়েছেন বা এখানে পানি উপেক্ষা করেও এই জায়গাটিতে অবস্থান করেছেন বা বাসাবাড়িতে থেকেছিলেন, তাদের আমরা বিভিন্ন ধরনের চর্মরোগ হতে দেখছি এবং পানিবাহিত বিভিন্ন রোগে কিন্তু তারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এছাড়াও যেহেতু কুরবানির পশুর চামড়া, বিভিন্ন বর্জ্য, সেগুলো আমরা পানিতে ভাসতে দেখেছি এই উপশহরে, অর্থাৎ অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং আবর্জনাযুক্ত কিন্তু এই পানি এবং যেমনটা আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হচ্ছে যে আগামী 5 দিন সিলেটে আবারও অবিরাম বৃষ্টিপাত হতে পারে, তবে সিলেটবাসী আমরা চাই না এরকম বৃষ্টিপাত হোক, সবাই কিন্তু বলছেন, যেহেতু সবাই দেখছেন আজকে সিলেটের আকাশ রৌদ্রোজ্জ্বল ছিল তাই সবাই মনে করছেন যে বৃষ্টিপাত হয়তো বা আর হবে না বা কিছুটা হলেও এই বন্যার পানি যে কমছে সেটিতে কিন্তু অনেকটাই স্বস্তি দেখা দিয়েছে তাদের মনে, তবে উপশহরবাসীর দুর্ভোগ কিন্তু এখন পর্যন্ত কমেনি। এদিকে আমি যদি একটু আপনাদেরকে যতরপুরের কথা বলি, সেই ক্ষেত্রে যতরপুরও কিন্তু পানি কমছে না এবং একই সাথে কিন্তু এই যে বন্যার পানি সেটা যত সময় যাচ্ছে ততই কিন্তু দূষিত হচ্ছে এবং যেহেতু দীর্ঘদিন এই পানিতে 5 দিন সিলেটে এই ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির আবারও অবনতি হতে পারে এবং মানুষজনকে আবারও দুঃখ দুর্ভোগে দুর্দশায় পড়তে হতে পারে। তবে এখন যে পানিটা কমছে সেটা কিন্তু অত্যন্ত ধীর গতিতে, সকালের দিকে বা গতকালকে রাত্রেও দেখেছি আমরা পানি কমার গতিটা একটু বেশি ছিল, তবে এখন আজকে দুপুরের পর থেকে কিন্তু পানি একদম ধীর গতিতে কমছে, যেখানে স্থানীয়রা বলছেন যে আসলে পানি কমার যে পরিমাণ এটা কমছে বলা যায় না, অনেকটাই স্থির হয়ে আছে এবং যদি নদীর পানি না কমে, অর্থাৎ সুরমা নদীতে যেহেতু এখনও বিপদসীমার উপর দিয়ে সিলেট পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে, তাই সুরমা নদীর পানি যদি না কমে তাহলে সহসাই এই বন্যার পানি নামবে না বলেও তারা আশঙ্কা করছেন। একই সাথে কিন্তু সিলেটে এখনও বেশ কয়েকটি পয়েন্টে সিলেটের 3-3টি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যদিও বৃষ্টিপাত হচ্ছে না, তবে যদি আজকে রাত থেকে আবারও বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এই বন্যার পানি আবারও বাড়তে পারে এবং পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে এবং সিলেটের উপজেলার যে প্রায় 10টি উপজেলার মানুষ, অর্থাৎ সব কয়টি উপজেলার মানুষই কিন্তু পানিবন্দী ছিলেন এবং তারা মানবেতর জীবনযাপন করেছেন, অনেক মানুষ আশ্রয়কেন্দ্র থেকে গ্রামাঞ্চলের মানুষ যারা আছেন তারা বাসাবাড়িতে ফিরতে শুরু করেছেন, তবে এখন পর্যন্ত শহরের এই দুর্ভোগ বা ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন না এবং উপশহরের অবস্থা আপনারা দেখছেন, এখনও কিন্তু উপশহরের অধিকাংশ এলাকা জলমগ্ন রয়েছে, চারদিক কিন্তু পানিতে থই থই করছে। তবে আশার খবর হচ্ছে আজকে সিলেটে সারাদিনই প্রায় রৌদ্রোজ্জ্বল ছিল আকাশ এবং সেই পানি কিছুটা নামতে শুরু করেছে এবং একই সাথে মানুষের মনে স্বস্তি দেখা দিতে শুরু করেছে, তবে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আমরা যেমনটা দেখছি সিলেটের
বিভিন্ন জায়গায় যেখানে বন্যার পানি জমাটবদ্ধ হয়েছিল সেখানকার সড়ক বা রাস্তাঘাটের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাট ভেঙে গিয়েছে। এছাড়াও যাদের বাসায় পানি ঢুকেছিল তাদের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয়। বাসার নিচতলায় যারা থাকেন তাদের বাসার আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই বাসাটি অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং ময়লা আবর্জনায় ভরে আছে প্রত্যেকের বাসার নিচতলা। সেক্ষেত্রে যারা আশ্রয়কেন্দ্র থেকে বাসায় ফিরছেন তাদেরকে কিন্তু আরও একটি নতুন করে এই বাসা পরিষ্কারের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আবহাওয়া অফিস যেমনটা পূর্বাভাসে বলছে আগামী 5 দিন সিলেটে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই আশঙ্কা সত্যি হলে এই বন্যা পরিস্থিতির আবারও অবনতি হতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউ ফলো করুন।